আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের সামনে একটি ভিডিও শেয়ার করব, আশা করি সবাই দেখবেন। এই পাখিটা দেখছেন, এই পাখিটা হলো কোস্টাল বার্ড নামে পরিচিত, যেটা আরব আমিরাদের একটি খুবই প্রিয় পাখি। কেন বলছি এই কথা, কারণ এটা আরব আমিরাদের একটি জনপ্রিয় একটি পোষা পাখি। তারা শখের বিষয়ে পাখিগুলো পেলে থাকে, অর্থাৎ পুষে থাকে। এই পাখিগুলোর পিছনে প্রায় অনেক টাকা এরা ব্যয় করে থাকে, যেটা একটি মানুষের চেয়েও এদের বেশি খরচ হয়ে থাকে, ব্যয়বহুল অধিক। এই পাখিগুলোর সময় মতো চিকিৎসা, তাদের খাদ্য, তাদের বাসস্থান, এমনকি তাদের সব রকম খবরাখবর আরব আমিরা যথেষ্ট পরিমাণ রেখে থাকে। এই পাখিটি দেখছেন, এই পাখিটি অনেক হিংস্র হিংস্র প্রজাতির, দেখে হয়তো ঠান্ডা লাগছে, আসলে এই পাখিটি অনেক হিংস্র প্রজাতির। এই পাখিটির খাদ্য হিসেবে দেওয়া হয় কবুতর, হাঁস, কোয়েল পাখি, আরো অনেক পশু পাখি যেমন খরগোশ, এগুলোর মাংস দেওয়া হয়ে থাকে, যা অত্যন্ত ব্যয়বহুল। এই পাখিগুলা সাধারণত যেসব দেশে লালন পালন করে শখের বিষয়ে আরব আমিরারা পালন করে থাকে, সে দেশগুলো হলো কাতার, বাহরাইন, দুবাই, সিঙ্গাপুর, ওমান ইত্যাদি দেশগুলোতে এই পাখির বিপুল সংখ্যক চাহিদা রয়েছে। এই পাখিটি দেখতে যেমন সুন্দর, তেমন শিকারিও হয়ে যায় অনেক সুন্দর, অতি তাড়াতাড়ি এই পাখিগুলো শিকারি হয়ে যায়। এমনকি এদের এক থাবায় একটি শিকার হয়ে যায় মুহূর্তের মধ্যে। আরবিয়ানরা যারা এই পাখিটি পালন করে থাকে, তারা এই পাখিটিকে খুবই খুবই ভালোবেসে থাকে। এই পাখিটির জন্য তারা টাটকা খাবার, এদের পিছনে সব সময় দেখার জন্য মানুষ রেখে থাকে। এই পাখিটির কালারও অনেক সুন্দর, এমনকি পাখিগুলো যে কালার হয়ে থাকে, যেমন সাদা, কালো, খয়েরি, এই প্রজাতির পাখি বেশি হয়ে থাকে। এই পাখিগুলো সুন্দর হওয়ার কারণে এবং এই পাখিগুলো সহজে পোষ মানার কারণে এই পাখিগুলো খুবই খুবই আরবিয়ানদের জনপ্রিয়। এমনকি পাখিগুলোর দামও অনেক, যেটা বাংলাদেশের টাকার ক্যালকুলেট করলে প্রায় 10 থেকে 12 লক্ষ টাকা হয়ে থাকে। তো আপনারা দেখতে পাচ্ছেন এই পাখিটা কত সযত্নে রাখা হয়েছে। এটা পাখির ঘর, এখানে আরবিয়ানরা মাঝে মাঝে এসে পাখিগুলোকে দেখার জন্য এখানে বসার ব্যবস্থা করে থাকে, গল্প করে থাকে আরবিয়ানরা। এই পাখিটার ভয়ানক থাবা একটি শিকারকে অনায়াসে মেরে ফেলতে সক্ষম হয়। এই পাখিটি অনেক উপরে আকাশে উঠতে, এমনকি এই পাখিটি খুবই দ্রুত আকাশে ছুটতে পারে, উঠতে পারে। আমাদের দেশের বাজ পাখিগুলা ঠিক এমনই হয়ে থাকে, তবে এটা এই যে পাখিটা দেখছেন, এই পাখিটা বাজ পাখির থেকে একটু ভিন্ন। এই পাখিগুলো যে দেশ থেকে সংগ্রহ করে সেই দেশগুলোর নাম হচ্ছে ইরান, বাহরাইন, পাকিস্তান। এই দেশগুলো থেকে এই পাখিগুলো সংগ্রহ করে আরব আমিরাদের দেশে হস্তান্তর করা হয়। এই পাখিগুলো শখের বশে লালন পালন করে থাকে। এই পাখিগুলো খুবই সুন্দর, এমনকি খুবই দ্রুত পোষ মেনে থাকে, যা খুবই ভালো লাগে। এদের সেবা নিয়ে কিছু কথা বলি। এদের সেবা আরব আমিরারা এমনই দিয়ে থাকে, এটা মানুষ যে সেবা না পেয়ে থাকে, এই পাখিগুলো সে সেবা পেয়ে থাকে। এই পাখিগুলার ভুলবশত কোনো রকম কখনো যদি
কোনো প্রকার সমস্যা দেখা দেয়, সাথে সাথে এরা দেশের বড় পাখির হাসপাতাল রয়েছে সেগুলোতে এদের চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। তো একটি চিকিৎসার জন্য নিয়ে গেলে এই পাখিটির পিছনে প্রায় বাংলাদেশের প্রায় 20 থেকে 25 হাজার টাকা একবার নিয়ে গেলে খরচ হয়ে থাকে। তাই এই ভিডিওটি আপনাদের শেয়ার করার জন্য এবং এই বিষয়গুলো জানানোর জন্য আমি তুলে ধরেছি। তাই আশা করি সবার ভালো লাগবে। তাই আজকের মতো আমি আমার এই ভিডিও শেষ করছি। তো আশা করি সবাই ভালো থাকবেন, আমার পেজটি অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আশা করি নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি তুলে ধরবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।